যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে সে এদিক সেদিক চতুর্দিকে তাকাবে দেখবে কেউ দেখতেছে না এই মুহূর্তে যদি আমি কোনো একটা জিনিস চুরি করি আত্মসাৎ করি মানুষের জিনিস আমি নিয়ে নেই তাহলে কেউ দেখতেছে না এই সুযোগ থাকা সত্ত্বেও সে কোন দিকে না তাকায় সর্বপ্রথম তার দিলের দিকে তাকায় সর্বপ্রথম সে উপরের দিকে তাকায় যে পৃথিবীর কোন মানুষ আমার এই খারাপ কাজ না দেখলেও একজন দেখতেছেন তিনি হচ্ছেন আল্লাহ তিনি কে আল্লাহ যে সূরার নাম বলেছি এই সূরার নাম কি সূরাতু তাওবা আয়াত নাম্বার 119 এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন হে মুমিনগণ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথী হও খুব মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ তাআলা তার তাকওয়া অবলম্বন করতে বলেছেন এবং সত্যবাদীদের সাথী হতে বলেছেন এই পৃথিবীর বুকে আপনি যেখানেই যান অনেক জায়গায় আপনি মিথ্যার সঙ্গে সত্যের মিশ্রণ দেখতে পাবেন কিন্তু এমন একটি জায়গা আছে এমন একটি কিতাব আছে এমন একটি বই আছে যে বই নিয়ে কোনো সন্দেহ নেই যে বই নিয়ে কোনো সংশয় নেই যে বইয়ের মধ্যে কোনো মিথ্যা নেই সেই বইয়ের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সব কিছু 100% সত্য 100% ভেজাল মুক্ত 100% নির্ভেজাল 100% সুন্দর 100% আসমানি সেটি হচ্ছে পবিত্র আল কোরআন সেটি কি পবিত্র আল কোরআন তো এই পবিত্র আল কোরআন যেহেতু সত্য এই পবিত্র আল কোরআনকে যারা বুকে ধারণ করে এই পবিত্র আল কোরআনকে যারা লালন করে এই পবিত্র আল কোরআনের শিক্ষা যারা বিস্তার করে এই পবিত্র আল কোরআনের কথা যারা মানুষের সামনে তুলে ধরে এই পবিত্র কোরআনের দাওয়াত যারা মানুষের কাছে ছড়িয়ে দেয় এরাই হচ্ছে সত্যবাদী মানুষ এরা কি মানুষ সত্যবাদী মানুষ একজন মানুষ সত্যবাদী নাকি মিথ্যাবাদী এটা আইডেন্টিফাই করার জন্য আপনি খুব ভালোভাবে বিচার বিশ্লেষণ করবেন দেখবেন যে এই মানুষটা কোরআনের সঙ্গে কতটুকু লেগে আছে যে ব্যক্তি কোরআনের সঙ্গে যত বেশি লেগে থাকবে সেই ব্যক্তি সত্যবাদিতার প্রশ্নে তত বেশি উত্তীর্ণ ঠিক না ঠিক তো এজন্য যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে তারা হচ্ছে সত্যবাদী আমাদের উচিত তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করবে যার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে যার ভিতরে তাকওয়া থাকবে এই ব্যক্তি কখনো খারাপ কাজ করতে পারবে না মানুষ চুরি করে কখন যখন সুযোগ পায় যখন কি পায় সুযোগ পায় চোর আসার পরে আগে এদিক সেদিক তাকায় যে কোনো মানুষ আমাকে দেখতেছে কিনা আমি যে এই জিনিসটা চুরি করব কোনো মানুষ দেখে ফেলতেছে কিনা যখন চারিদিকে ভালোভাবে দেখে কোনো মানুষ নেই কেউ দেখতেছে না তখন সেই ব্যক্তি সেই জিনিসটা যে জিনিসটা চুরি করার জন্য এসেছে সেই জিনিসটা চুরি করে ফেলে ঠিক না ঠিক কিন্তু যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে সে এদিক সেদিক চতুর্দিকে তাকাবে দেখবে কেউ দেখতেছে না এই মুহূর্তে যদি আমি কোনো একটা জিনিস চুরি করি আত্মসাৎ করি মানুষের জিনিস আমি নিয়ে নেই তাহলে কেউ দেখতেছে না এই সুযোগ থাকা সত্ত্বেও সে কোনো দিকে না তাকায় সর্বপ্রথম তার দিলের দিকে তাকায় সর্বপ্রথম সে উপরের দিকে তাকায় যে পৃথিবীর কোনো মানুষ আমার এই খারাপ কাজ না দেখলেও একজন দেখতেছেন তিনি হচ্ছেন আল্লাহ তিনি কে আল্লাহ তো এজন্য আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় রাখতে হবে এবং আপনাদেরকে আমি একটা সুসংবাদ শোনাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন পবিত্র কোরআনেও এসেছে যে যারা আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখে এবং দুনিয়াতে এমন ভাবে চলাচল করে এমন ভাবে চলাফেরা করে এমন ভাবে লেনদেন করে এবং ভাবে মুআমালাত মুআশারাত করে যে আল্লাহ তাআলাকে সে ভয় করেই করে সে অন্যায় কোনো কাজ করে না এমন অবস্থায় সে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে যদি এভাবে কোনো মানুষ চলে তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষের জন্য একটি নয় দুইটি জান্নাতের ওয়াদা করেছেন বলেন সুবহানাল্লাহ